নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে কোয়ারি ছিল দিদি দিদিভাই বাজারে পিতল কাসারের মার্কেট কোথায় আছে তাই আজকে আমি তোমাদের দেখাবো বাজারে কোথায় পিতল কাসারের মার্কেট আছে প্রথমেই তোমাদেরকে বলে দিই তোমরা আসবে কিভাবে যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে যে কোনো হাওরাগামী বাসে উঠে গুরুদুয়ারের পরে স্টপেজ সেখানে নামবে নেমেই দেখতে পাবে সোজা উল্টো দিকে ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল এদের একটা বড় শোরুম আছে দোকান আছে তার ঠিক উল্টো দিকে যে গলিটা আসছে ঠিক ওই গলিটাতেই আমি প্রথমটা দেখিয়েছি শুরুতে ভিডিওর যেখানে দাঁড়িয়েছিলাম আর কি তো একটু তোমরা আগে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো ঠিক ওই গলিটার মধ্যে ঢুকে আসতে হবে গলিটাতে শেষ প্রান্তে এসেই দেখবে ডান দিকে খাবারের দোকান পড়বে কচুরি টচুরির দোকান পড়বে তারপরেই তোমরা এই সমস্ত দোকানগুলো দেখতে পাবে একদম ঠিক খাবারের দোকানের পাশেই এইগুলো দেখতে পাবে ঠিক এই রকমটা এখন যেমন দেখাচ্ছি তোমাদেরকে আর যারা হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে যে কোনো ধর্মতলাগামী বাসের উঠে একদম ব্রাবণ মুখে নেমে যেটা খ্যাংরা পট্টি আমি দেখিয়েছিলাম এর আগেও আমার ভিডিওতে কোথায় সেলাইয়ের মার্কেট আছে আর কি সেলাইয়ের সমস্ত জিনিস পাওয়া যায় তো সেই যেখানে আর কি প্রিয় গোপাল বিষয়ীর দোকান আছে বেনারসির দোকান তো সেই গলির মধ্যে দিয়ে বেরিয়েই তোমরা যমুনালাল স্ট্রিট বাজারে বেরিয়ে পড়বে আর এই তিতল কাঁসারের মার্কেটটা হচ্ছে যমুনালাল স্ট্রিট বাজার ওই খ্যাংরা পট্টির গলি থেকে বেরিয়ে ডান দিক দিক দুদিকেই কিন্তু তোমরা পেয়ে যাবে কাঁসার এবং পিতল বাসনের মার্কেট আর মার্কেটের নামটা হচ্ছে মানে স্ট্রিটের নামটা হচ্ছে যমুনালাল স্ট্রিট বাজার তাহলে তোমরা বুঝে গেলে হাওড়া থেকে কিভাবে আসবে এবং শিয়ালদা থেকে কিভাবে আসবে আর মার্কেটের নামটা আরও একবার বলে দিচ্ছি যমুনালাল স্ট্রিট বাজার আশা করছি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু হোলসেল আবার খুচরো দু রকমই মাল পাওয়া যাবে তবে কাঁসারের দামটা একটু বেশি আছে বারোশো টাকা কিলো আর পিতলের দামটা বিভিন্ন দামের আছে যেমন কোয়ালিটির পিতল নেবে ঠিক সেরকম কোয়ালিটির পিতলের দামটা পড়বে যেমন মূর্তি কিনতে গেলে মূর্তির দাম হাজার টাকা করে কিলো পড়বে আবার পিতলের বাসন কিনতে গেলেও বাসনেরও দু তিন রকম কোয়ালিটি আছে সেরকম তার উপরে নির্ভর করছে দামটা ছশো টাকা আছে আটশো টাকা আছে বাসনের ক্ষেত্রে আর মূর্তির ক্ষেত্রে নিতে গেলে হাজার টাকা কিলো সবই কিন্তু কিলো হিসাবেই নিতে হয় এই মার্কেটে প্রচুর দোকান আছে পিতল কাঁসারের তোমরা এখানে প্রত্যেকটা দোকান ঘুরে দেখে কিনে নিতে পারো তবে সব দোকানে কিন্তু খুচরো দেয় না অনেক দোকানে পাইকিরি ছাড়া দেয় না আবার অনেক দোকানে খুচরোও দেয় ছোট্ট ছোট্ট যে রেকাবি থালাগুলো হয় আমরা যে রেগুলারের ঠাকুরের কাছে আমরা যেগুলো রেগুলারের খেতে দিই যে থালাগুলো সেগুলো কিন্তু বড় বাজারে কিলো হিসাবে বিক্রি হচ্ছে যেগুলো আমাদের বাড়ির পাশের যে কাছের দোকান থেকে আমরা কিনি ওগুলো কিন্তু পিস হিসাবে কিনি তবে সব দোকানে যে আবার ওজন হিসাবে বিক্রি হচ্ছে তা নয় পিস হিসাবেও বিক্রি হচ্ছে অনেক দোকানে তবে তোমাদেরকে একটু খুঁজে দেখে নিতে হবে তবে আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র এই মার্কেটটাই দেখাতে এসেছি আমাকে বলা হয়েছিল মার্কেটটা কোথায় আছে পিতল কাসারের মার্কেট কোথায় আছে তো সেই জন্যই আমি আজকে মার্কেটের ভিডিওটাই করতে এসেছি আবার অনেকে হয়তো কমেন্ট করবে তোমরা যে শুধুমাত্র মার্কেটটাই দেখালো বকেই গেল। কোনো কিছু ভালো করে দেখালো না কোনো কিছু জিনিস দেখালো না আসলে আজকে আমি কোনো কিছু দেখাতে আসিনি আজকে আমি দেখাতে এসেছি পিতল কাঁসার তামা যে মার্কেটে পাওয়া যায় সেই মার্কেটের ভিডিও করতে আসলে সেই মার্কেটটা ঠিক কোথায় সেই মার্কেটেরই খোঁজ দিতে আজকে এই ভিডিওটা আশা করছি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না এই মার্কেটে আসার জন্য কোথায় নামবে তোমরা কিভাবে আসবে সব কিছুই বলে দিয়েছি আবারও একটা ঠিকানা বলে দিচ্ছি তোমরা যদিও একটু ভুল ভাল করে ফেলো তো তের পলপট্টি গলিতেও যদি নামো তাহলেও তোমরা ওই গলির মধ্যে ঢুকে কিছুটা এগিয়ে এসেই আবার বাঁ যাবে দেখবে যমুনালাল স্ট্রিট বাজার পেয়ে যাবে তো যমুনালাল বাজার স্ট্রিট পেয়ে গেলে তখন বাদিকে আবার আসবে ঠিক আছে তো বাঁদিকে এসেই এই মার্কেটটা পেয়ে যাবে যারা দোকানের জন্য হোলসেল মাল কিনতে চাও তারা তো পেয়েই যাবে তাদের কোনো অসুবিধা নেই আর যারা বাড়ির জন্য ভাবছো কিনবে তারাও কিন্তু এই মার্কেটে আসতে পারো অনেকটাই কম দামে তোমরা পাবে অন্তত পাড়ার যে মানে তোমাদের যে কাছাকাছি মার্কেটটা আছে সেই দোকানের থেকে অনেকটাই কম দামে তোমরা এই মার্কেট থেকে জিনিস কিনতে পারবে তোমাদের বাড়ির জন্য আর যারা ব্যবসার ক্ষেত্রে আসতে চাও তাদের কথা তো বাদই দাও তাদের রেটটা আলাদা হয়ে যাবে আবার তোমরা এখান থেকে বিয়েবাড়ির জন্য পিতলের ওই থালা বাসন কলসি যে সমস্তগুলো হয় দান বাসন তো এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো একদম হোলসেল রেটে একদম শেট তোমাদেরকে দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কম হয়ে যাবে আমার আজকের এই ভিডিওতে পিতল কাঁসার তামার যে মার্কেট কোথায় সেটাই দেখানোর ছিল সেই মার্কেটটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং বলে দিলাম কোথায় আছে তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে